warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا وكثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك আমরা জানি যে যুব সমাজের কি খুব গুরুত্বপূর্ণ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই যুব সমাজকে নিয়ে জাতির অনেক আশা আকাঙ্ক্ষা এই যুব সমাজকে নিয়ে জাতির অনেক উম্মার খুব গর্ব রয়েছে কেননা যুব সমাজ যদি তারা শান্ত হয় শান্ত শৃঙ্খলা বজায় রেখে যদি জীবনযাপন করে তাহলে সোসাইটি সমাজ পারিবারিক সব শান্ত হয়ে যাবে শান্তিতে বসবাস করবে আর এরা যদি বিগড়ে যায় অশান্তি হয়ে দাঁড়িয়ে যায় তাহলে পরিবার সেই সোসাইটি সমাজ সব বিশৃঙ্খলাতে ভরে যায়
এই যুব সমাজে অনেক ভূমিকা রয়েছে তাই আপনাকে আমাদের জানতে হবে যে এই যুব সমাজ আমাদের কোন কোন কারণে আমাদের কোন অবস্থার কারণে আজকে তারা ধ্বংসের মুখে চলে গেছে আজকে কেন তারা ধ্বংস হয়ে যাচ্ছে এটা আপনাকে আমাকে জানতে হবে এগুলো জানার পূর্বে আপনাকে আমাকে প্রথম জানতে হবে যে দ্বীন ইসলামে যৌবনের কতটা গুরুত্ব দিয়েছে এটি আপনাকে আমাকে জানতে হবে আপনি আমি জানি যে যৌবনের খুব মূল্য রয়েছে যৌবনকালে একজন মানুষ নিজেকে সংশোধন করে একজন সুন্দর মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এই যৌবনকালে যুবক অবস্থাতে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে পারে এতটা গুরুত্ব রয়েছে এখন আপনারা আমাকে জানতে হবে দ্বীন ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের গুরুত্ব কতটা দিয়েছেন যৌবনের গুরুত্ব বোঝাতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে হাদিসটি বর্ণনা করেছেন আরো মাইমুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দি রাসূলুল্লাহ ইয়াইসু একজন ব্যক্তিকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারিন ফাসা ক্বাবলা খামসি পাঁচটি উপদেশ দিলেন একজন ব্যক্তিকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কথা ওসিয়ত করলেন নসিহত করলেন এক নাম্বার হচ্ছে ক্বাবলা শাবাবাকা খারামিকা তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো বৃদ্ধকাল বার্ধক্যকাল আসার আগে আগে বাকি চারটিতে আমি যাব না এই অংশটি যেহেতু আমার বিশেষত সম্পৃক্ত যুক্ত রয়েছে এই জন্য এই অংশটাকে নিয়ে কিছু আপনাদেরকে কথা বলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বার্ধক্য এবং বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালটাকে তোমরা মূল্যায়ন করো এই যৌবনকালটাকে যদি আপনি আমি মূল্যায়ন করতে পারি তাহলে আমরা পৃথিবীর অশান্তি থেকে মুক্ত হয়ে যাব পৃথিবীর বিশৃঙ্খলা থেকে মুক্ত হয়ে যাব এটি একটি গুরুত্বপূর্ণ হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালটাকে কেন মূল্যায়ন করার কথা বললেন এটি আপনি আমি যদি নিজের জ্ঞানকে নিয়ে একটু বিচার করি তাহলে আপনি আমি অনুধাবন করতে পারবো বুঝতে পারবো যে যৌবনকালে কতটা মূল্য রয়েছে আমরা কথায় কথায় বলি এভাবে আমরা মানুষকে বলি যে যৌবনকালে কি করিলাম বৃদ্ধকালে বুঝিব এ কথা আপনি আমি বলি এটা কেন বলি যে একটি যুবক যখন বিগড়ে যায় সে যখন বিগড়ে যায় বিগড়ে যাওয়ার ফলে সমাজ সোসাইটিকে বিশৃঙ্খলা হয় পরিবার অশান্তি হয় শান্তি খুঁজে পাওয়া যায় না তার পরিবার শুধু অশান্তি নয় তার সোসাইটি তার মহল্লার সমাজটাকে অশান্তিতে ভরে যায় এই যুবক এমন একটি মূল্যবান যুবককাল এটা আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে এটি আপনি আমি মূল্যায়ন না করার কারণে আমাদের সোসাইটি সমাজে যে বিশৃঙ্খলা দেখা যায় যা বলার নেই এটি আপনি আমি ভালোভাবে অনুধাবন করতে পারছি সামাজিক উপস্থিতি এই যৌবন কালটাকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে কেন আপনার কেয়ামতের দিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বানি আদমকে পাঁচখানা প্রশ্ন যতক্ষণ না করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এক পা আগেও যাবে না এক পা পিছনে আসবে না পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন থাকবে যে তোমার যদি যৌবন কাল কারণে ছিল এই যৌবন কালটিকে তুমি কোন পথে কোন কাজে ব্যয় করেছিলে তার হিসাবটা তুমি দিয়ে দাও তাহলে দিন ইসলামে যেমনটি যৌবনকালের একটা মূল্য আপনাকে বোঝানো হয়েছে এই মূল্যটা কতটা আপনি কবর করছেন মূল্যায়ন করছেন এটা হিসাব নিকাশ তার তেমত দিন আপনাকে দিতে হবে এই জন্য আপনি আমি প্রশ্নটি গ্রহণ করতে পেরেছি তো এটা আপনাকে আমাদের কাছে আমাদের দিন প্রশ্ন করা হবে যে যৌবন কাল তোমাকে দেওয়া হয়েছিল এই যৌবন কালটিকে তুমি কি নামে অতিবাহিত করেছিলে এই হিসাব নিকাশ তুমি দাও সমাজ উপস্থিতি যুবকদের অনেক ভূমিকা রয়েছে এই যুবক দিন ইসলামে অনেক তাদের কাজ বিগত দিনে রয়েছে যুবকদেরকে নিয়ে একাধিক আমরা হাদিসের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে একাধিক সাহাবী তাদের আমরা চরিত্র আমরা পাই সামাজিক অবস্থিতি এখন আপনাকে আমি জানাবো যে ধ্বংসের কারণগুলো কি এটা আপনারা আমাদের জানতে হবে যুবক আজকে তার ধ্বংস হয়ে যাচ্ছে যুবকদের ধ্বংসের যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে নেশাজাত দ্রব্য সেবন করা মাদক সেবন করা আজকে তারা নেশাতে লিপ্ত রয়েছে যার ফলে সোসাইটি সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশাজাত দ্রব্য পান করার কারণে
এটা আপনাকে আমাকে জানতে হবে যে ইসলামে দ্বীন ইসলামে নেশাটা দ্রব্য আপনার আমাদের হালাল না হারাম এটি জায়েজ না নাজায়েজ এটা বৈধ না বৈধ এটি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন এটি যদি কোরআন করিম ইসলামী অনুবাদ করি তাহলে আপনি আমি পেয়ে যাব সূরা মায়দা সূরা 5 আয়াত নম্বর 90 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসার وَالْأَزْلَمُ مِنْ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ الله سبحانه وتعالى এই আয়াতটি স্পষ্টভাবে জানিয়েছেন যে হে ঈমানদারগণ তোমাদের জন্য খমর নেশাদার দ্রব্যকে হারাম করা হয়েছে এই অংশটি সম্পর্কে মানুষের সম্পর্ক যে এই অংশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন তোমাদের জন্য নেশাদার দ্রব্য তোমাদের জন্য খমর তোমাদের জন্য মদ কে হারাম করা হয়েছে এই খমর থেকে এই মাদক থেকে আপনাকে আমাকে এই নেশা থেকে মুক্ত করতে হবে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সমাজ উপস্থিতি এখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত প্রমাণ করে যে আপনার আমার জন্য নেশাটা কোন হচ্ছে হারাম এটি আপনার আমার জন্য হালাল নয় এটি আপনার আমার জন্য জায়েজ নয় কারণ বিশ্বের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা স্টাডি করি বুঝতে পারবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আপনাকে আমাকে জানিয়েছেন যে কুল্লু মুসলিম খামরুন ওয়া কুল্লু মুসলিমিন হারামুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে খামর নেশা আর এই প্রত্যেক নেশা হচ্ছে হারাম এটি আপনার আমার জন্য হালাল নয় প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম এই হারাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কেননা প্রত্যেক নেশা এই নেশা কেমন একটি ভয়ানক যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে জানিয়েছেন যে লা তাশরাবু খামরা ফা ইন্নাহা ইফতাহু কুল্লি শাররি এই খামর এই নেশা এই মদ এতটাই খারাপ এতটাই ভয়ানক যে প্রত্যেক অপকর্মের জ্বর এটাছে মূল এই নেশাটা করতে পান করলে প্রত্যেক অপকর্ম প্রত্যেক বড় বড় পাপ সংঘটিত হয় শুধুমাত্র নেশাটা করতে পান করলে এটি আপনি জানি এই নেশাটা করতে কত যে খারাপ এটি আপনার আমার সচক্ষে ঘটে গেল কিছুদিন আগে আমরা আপনারাও দেখতে পাই সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে নেশাটা করতে পান করার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এটা আপনি আমি পাই আমার দুদিন আগে আমার আমরা পেলাম যে যারা অসুবিধা কিন্তু তাদের উৎসব পালন করার পর তাদের ঠাকুরকে বিসর্জন দিতে গিয়ে আপনি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম জানতে পারলাম যে তারা সেখানে ঠাকুর ভাষাতে গিয়ে মাঝিকে নেশাদার দ্রব্য পান করে মাঝিকে নামিয়ে দিয়ে পিটিয়ে তারা সে জায়গায় নিজেই গিয়ে তার ধ্বংস হলো এটি আপনি আমি দেখতে পেলাম নেশা এমন একটি ভয়ানক এমন একটি ভয়ানক মহাবিপদ আপনারা আমাদের ভোট নিয়ে আসতে পারে নেশা এমন একটি খারাপ এর জন্য বিশ্বব্যাপী মহাকাশের অবস্থান করে পুলি শাহরি প্রত্যেক অপকর্মের চাহিদাকে মূল হচ্ছে নেশা এই হল এই নেশা এই মদ এ থেকে আপনার আমাকে বেঁচে থাকতে হবে আপনার আমার ঘরের ছেলেরা সোসাইটি সমাজের যে ছেলেরা রয়েছে তাদেরকে আপনি আমি সেই শিক্ষা দিতে পারিনি যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার আমার ঘরের ছেলেরা নেশাটা দ্রব্য থেকে মুক্ত থাকবে এটা হতে পারেনি এক নম্বর এই নেশাটা দ্রব্য আমরা জানলাম এটি আপনার আমার জন্য হারাম এটি আপনার আমার জন্য হালাল নয় এই নেশাটা দ্রব্য পান করলে ভয়ানক ক্ষতি হবে যেটা আপনি আমি আমাদের এই সোসাইটি সমাজে আমরা দেখতে পেলাম যে হাট্টা কাট্টা দুই দুর্গি যুবক তারা দুনিয়ার পক্ষ থেকে বিদায় নিল শুধুমাত্র এই নেশাটা দ্রব্য পান করার কারণে আপনি মানে না মানে আপনি মানে না মানে শরীয়ত এটাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই আপনাকে জানাই যে এগুলো পান করলে এগুলো পান করলে ক্ষতি আসবে কখনো শান্তি পাওয়া যাবে না আপনার আমার ঘরে ছেলেরা তারা বিয়ে দিয়ে দিল শুধুমাত্র এই নেশাটা দ্রব্য পান করার কারণে সমান উপস্থিতি আপনাকে জানাই এই নেশাটা দ্রব্য সেবন করার কারণে যুবকরা আজকে বিগড়ে গেছে তারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই নেশাটা দ্রব্য সেবন করার জন্য পান করার কারণে এখন আপনাকে আমি জানাই এগুলো যারা পায় কেন নেশাটা দ্রব্য যারা পান করে কেন এটা আপনাকে আমাকে জানতে হবে এটা হচ্ছে পরিবারের তত্ত্বাবধানে নিজের পিতা মাতার অবসতার কারণে তাদের সন্তান লালন পালনে তাদের দ্বীন ইসলাম মোতাবেক সঠিকভাবে লালন পালন না করার কারণে তারা
ধ্বংস হয়ে গেছে আপনার আমার ভয় ছেড়ে দেন আপনার আমার ভয় জুড়ে দেন আজকে তার ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার আবার লালন পালনে কমিটি ধরার কারণে এটা আপনি মানে না মানে এবারে সবাই কথা বলে যাবে যেহেতু আপনি আমি জানি পূর্ব হাদিস গুলো শুনেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কুল্লু মাউলিদি ইয়াউতু আলাল মিল্লাতি যখন কোন নবজাতক শিশু জন্মগ্রহণ করে দ্বীন ইসলামের ভিত্তিতে জন্মগ্রহণ করে ফা আবাহু তার মা তার পিতা মাতা ইহাব বিনা বিহি তাকে ইহুদি বানায় আয়ুবাসি বানিহি তাকে নাসারা বানায় আয়ু শরীর বানিহি তাকে মুশরিক বানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক শিশু সন্তান তার জন্মগ্রহণ করে দ্বীন ইসলামের ভিত্তিতে উপর তার দ্বীন ইসলামের জন্মগ্রহণ করে তাকে বিগ্রহকে পরিবর্তন করেকে তার অভাব এখানে বিশ্ব আমি মহাপাপ সরলাম সরম করালে তাহলে এখানে আপনারা আমাকে জানতে হবে জান্নাত নবী সরলাম সরম যে বাবাটি বললেন কতটা বাস্তবতার সাথে মিল রয়েছে কতটা মিল রয়েছে আমরা জানি যদি একজন পিতা সে পরিবার যদি নামাজি হয় আর ছোট থেকে যদি সেভাবে সন্তানদেরকে লালন পালন করে শিক্ষা দেয় তাহলে সে পরিবার নামাজি হবে যদি তারা বেনামাজিতে জীবনযাপন করে তার ছেলে বেরোয় বেনামাজিতে জীবনযাপন করবে তার বাপ যদি কৃষকদ্রব্য পান করে তার ছেলে কৃষকদ্রব্য পান করবে এটাই হচ্ছে আপনার আমার সোসাইটি সমাজে যে তার পিতা খারাপ হওয়ার কারণে তার পিতা দিন ইসলামের বৈধত কর্ম করার কারণে তার সন্তান স্ত্রী পদপদলিপ্ত হচ্ছে এটাই বাস্তব এটাই আপনি আমি দেখতে পাচ্ছি এ থেকে আপনার আমাকে বাঁচতে হবে এরই জন্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানালেন যে পিতা মাতা তাদেরকে পরিবর্তন করে এখন আপনি আমি কি করব আপনি আমি কি করব নিজের সন্তানকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামের ভিত্তিতে এখন আপনি লালন পালন করতে গিয়ে তাকে কোন পথে নিয়ে যাবেন পিতা আপনার ভয় করছে একমাত্র আপনি জানেন আপনি জানছেন আপনার সন্তানকে কিভাবে আপনি লালন পালন করবেন এখন প্রত্যেক পিতাই চায় যে ছেলে মেয়েরা ভালো হোক একজন মাতাও চায় যে আমার ছেলে মাতাল না হোক একজন পিতা চায় যে নিষেধাজ্ঞা পান করে মদ পান করে সেই পিতাও চায় যে আমার ছেলেটা যেন মদ না পান করে সে আমার মতো মাতাল না হয় সে আমার মতো জোয়ালি না হয় এটা বাপ চায় কোনো বাপ চাই না যে আমার ছেলেটা আমার মতো হয়ে যাক চায় না এটা অল্প সংখ্যক মানুষ রয়েছে অল্প সংখ্যক মানুষ আছে যার চাই আমার মতো হয়ে যায় কিন্তু অধিকাংশ পিতা চায় যে আমার মতো আমার ছেলে না হোক না হোক এটা তো মুখের দাবি তবে একটা মুখের দাবি তো শেষ কর আপনাকে বাস্তব হিসাবে নিতে হবে তাহলে যেহেতু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখন সন্তানকে লালন পালন করতে গিয়ে কিভাবে লালন পালন আপনি করবেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আপনি আমি ভালো প্রতিষ্ঠানে দিই তাদেরকে লেখাপড়া করার জন্য এই জন্য কোন তাপসাধিককে কোন প্রতিষ্ঠানকে আপনি আমি দায়ী করতে পারি না ছেলে মেয়ে বিগড়ে যায় আপনার আমার ঘরের ছেলেটা বিগড়ে যদি যায় তার খারাপ পথে যদি চলে যায় এর জন্য কোন প্রতিষ্ঠান বা কোন শিক্ষাকে আপনি আমি দায়ী করতে পারি না এটা আপনার আমার অবস্থার কারণে আপনার আমার ঘরের ছেলেরা তাদেরকে হোস্টেলে রাখি তারা হোস্টেল থেকে রিকভারা করে রিকভারা করা পরে যখন তারা বাড়িতে আসে আপনি কোন কিস্তিকে আসা দিচ্ছেন আপনি তাকে কোন কিস্তিকে আসা আপনার আচার আচরণ করতে দিচ্ছেন যেহেতু হদিস করে আমি মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নামতে প্রত্যেক পিতা মাতাকে জিজ্ঞাসিত হতে হবে বাজা আল্লাহ তো আমার তত্ত্ব তুমি তোমার সন্তানকে কি শিক্ষা দেওয়া শিখেছিলে এটা কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি প্রশ্ন প্রশ্ন উত্তর দিলেন প্রতিদিন ধরে বলছেন আপনি আপনার ছেলে আপনার মেয়ে আজকে যুবকরা কোন জায়গা থেকে ধ্বংস হচ্ছে এটা আপনাকে আমাকে জানতে হবে সঠিকভাবে তাদেরকে আমরা লালন পালন করতে পারি না তাদেরকে সঠিক শিক্ষাকে আমি দিতে পারি না সঠিক কি শিক্ষাকে দিতে পারিনি আচার আচরণ তাদেরকে দিতে পারিনি যেই চরিত্র তাদেরকে দিবে তার চরিত্রবান হয়ে পড়বে নিজে তো বলে তুলবে এটা আপনি দিতে পারেনি যার কারণে আপনি পিতা সাথে প্রভাব করে আপনার ছেলে পিতার সাথে প্রভাব করে আপনার যখন চিঠি ধোলাবাজ ভাই আপনার ছেলে চিঠি ধোলাবাজ হচ্ছে এটাই কারণ আপনার মধ্যে দাবিকে শেষ করা নাই জানি মাতা আমার ছেলে যখন না হোক আমি ধোলাবাজ চিঠি আমার ছেলে যখন চিঠি ধোলাবাজ না হোক আপনি চাইছেন কিন্তু আপনার ছেলে আপনার না চাওয়াতে হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা আপনাকে জানতে হবে আপনাকে ব্যক্তি ব্যক্তিত্ব হিসেবে নিজেকে সচেতন করতে হবে ব্যক্তিত্ব হিসেবে নিজেকে সৎ করে তুলতে হবে তবে ছেলে তবে মেয়ে সৎ করে উঠবে আজকে যুবকরা কেন ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে এই কারণে যে আপনার ছেলে আপনার মেয়ে যে কৃষ্টি কালচার গ্রহণ করে আজকে আপনারা মুখে দাবি করেন দন্তবাজি বলেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড
মেধাবী মেধাবত এই সময় আপনারা দিচ্ছেন এই সময় কি আপনারা দাবি টাকা চাই বলছেন জি না আপনি শিক কোন শিক্ষাকে দাবি করতে বলবেন যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার মেয়ে ওই দাবি রাস্তায় চলে আপনি এই শিক্ষাকে কি করে মেধাবত বলতে পারে যা আপনার মেয়ে এমন বেশ পরিধান করে যদি ইসলামের শর্ত পারে না আপনি কোন শিক্ষাকে বলছেন জাতির মেরুদণ্ড যে শিক্ষায় শিক্ষিত হলে জাতির এক পয়সা হতে পারে না আপনি কি করে বলতে পারেন এমনটা কাজে তো সত্য নয় আপনি বাস্তব সত্য বলে দিবেন আপনি বলেন জাতির মেরুদণ্ড শিক্ষা কোন শিক্ষা যা আপনার কাছে জানতে হবে আপনাকে কোন শিক্ষাকে দায়ী করতে হবে না কোন প্রতিষ্ঠানকে দায়ী করতে হবে না আপনি দায়ী করবেন নিজেকে আপনি কোন শিক্ষা চান কোন শিক্ষা আপনি নিজে দিচ্ছেন এটা আপনার কাছে জানতে হবে এটি আপনি যদি না জানার ফলে না করার কারণে আপনার আমার ঘরে ছেলে মেয়েরা বিগড়ে গেছে আজকে যুবকরা ধ্বংসের মধ্যে নিপতিত তার কারণ হচ্ছে সঠিকভাবে তত্ত্বটা আমরা করতে পারি না সঠিকভাবে লালন পালন করতে পারি না আপনার আমার পরিবারে যে ছেলে মেয়ে রয়েছে আশ্চর্য বিষয় সর্বাঙ্গে ব্যথা প্রসূতি পর্ব কথা কথায় আছে আরে মা বাপ যদি কারো হয় তার ছেলে মেয়েকে সংসারের পিঙ্গল করে দেবে তার মা বাপ যদি কেউ হয় তার ছেলে মেয়ে কেউ হবে তার মা বাপ যদি দেহে হয় তার ছেলে মেয়েও দেহে হয় আমি এটা বলি আরে কে কত সংখ্যা যায় মা বাপের সেই কথাই ব্যতীত তার ছেলে মেয়েও সেই কথা ব্যতীত ওষুধ দিলে কাকে ও ধরে আপনি দাঁড়াবে আশ্চর্য ব্যাপার এ ধ্বংস কেন ধ্বংস হচ্ছে যুবকরা তার কারণ হচ্ছে মাতা পিতা নিজেরাও ঠিক নেই আর সঠিকভাবে লালন পালন না করার কারণে এটাই কারণ আল্লাহ নবী জানালেন ইসলামের পিতা যে কথা গ্রহণ করে আপনি তাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন নবী কে সুবহান দিবেন এর জন্য দায়ী হচ্ছেন আপনি আপনার মতো পিতা আপনার মতো মাতা এরাই দায়ী এই ধ্বংসের মধ্যে নিপতিত হচ্ছে আপনি আর আমি আপনার আমাকে আফসোস লাগে কোন শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলবেন আপনার ছেলে এসএসসি তে পাস করে আপনার ছেলে এইচএস এ পাস করে তাকে স্কুলের সামনে কত রাতে যদি দিয়ে সিলেট ঢুকতে দেখা যায় তা কি করে বলবেন এই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলবেন কি করে যে দেশে তার যোগ্য পান করে জাতি ধ্বংসের মধ্যে নিপতিত হবে কি করে জাতির মেরুদণ্ড আপনি বলতে পারেন আশ্চর্য লাগে কি করে আপনি বলতে পারেন আপনার দাবি কি করে সঠিক হতে পারে যেহেতু আপনার ছেলে এই বড় ডিগ্রি অর্জন করার পরেও এই দিশা যোগ্য পান করে কি করে আশ্চর্য লাগে এগুলো তাদের প্রশ্ন দোষ হচ্ছে আপনার আমার হলো পিতা আপনার লোক আপনার আমার পিতা হলো দোষ এগুলো আমার নেই সঠিকভাবে সন্তানকে লালন পালন না করার কারণে আশ্চর্য লাগে এই ধরনের বিষয়টা তো খুব ধ্বংস করতে নিযুক্ত হচ্ছে তা ধ্বংস হয়ে যাচ্ছে এ কথা তো স্মরণ করে যাচ্ছেন এই কথা ইস্তর মীমা অবস্থা করতে যাচ্ছেন আপনি লালন পালন করবেন কিভাবে আপনাকে এই যুবককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে আপনাকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে যুবকদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এই যুবকরা কোথায় উঠা বসা করছে কার সামনে লেনদেন রাখছে এটা আপনাকে গাইড করতে হবে আপনার মতো পিতাকে গাইড করতে হবে আপনার ছেলেটার সঙ্গে বন্ধুত্ব হয়েছে বলে তুলছে কাকে কাকে বন্ধু করে অ্যাক্সিড করতে গ্রহণ করেছে আপনার মতো পিতাকে গাইড করতে হবে আপনার ছেলে রাত্রি বাড়ি করে হচ্ছে কটার সময় রাত্রি পড়ার রাত্রি কটার সময় বাড়ি করে হচ্ছে এই সাধিকা আপনার মতো পিতা নিতে হবে আপনার ছেলে যদি আপনার শ্বশুর বাড়ি বলে ঢুকে গেলে জিজ্ঞেস করেন এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে কার সঙ্গে ছিলে কি করছিলে এই সব বড় রাখে দিলে বড় রাখে নেই বড় রাখে দিলে না আর আপনি বলেন কিনা আপনার মতো পিতা ছেলে না বলা চলে লাগে আপনার মতো পিতা কলঙ্ক যে পিতা যে পিতা বলে এই সন্তান যখন এই ধরনের তারা পাপের মধ্যে লিপ্ত হয় তারা যখন ড্রিঙ্ক করে মদপান করে নেশাদ্রব্য পান করে আপনার মতো পিতা যখন আপনার ভালো হবে আপনার মতো পিতা হলে এই বয়সে এক চক্ষু না করে রকম বয়সে করবে আপনি পিতা আপনার মতো পিতা হয়েছে এই বয়সে পরে মতো কোন বয়সে করবে এক চক্ষু এই বয়সে করবে আপনি কথা বলেন কেন তার মতো আপনার মতো পিতা ওই সময়টা ওই ভাবে থাকিয়েছিলেন যার পরে পিতা হবে আর এই কথাই বলে মুসলমান বলছে তুমি যদি খারাপ হয় তুমি যদি খারাপ হয়ে যাও তোমার সন্তান কি করে ভালো হবে আশ্চর্য লাগে না আপনার মতো পিতাকে যদি বলা হয় আপনার ছেলেটা নেশাদ দ্রব্য পান করে অনেক জায়গায় আড্ডা মারে অনেক কাজের মধ্যে লিপ্ত হয় আপনার মতো পিতা কখন হাসি মুখে বলছেন এই বয়সে এক চক্ষু আপনার মতো বলবে কোন বয়সে তারপর আপনি চাইছেন কোন এই বলার কারণে রিজাল্ট আপনার সামনে চলে এসছে এই রিজাল্ট আপনার সামনে চলে আসছে এই কথা বলার কারণে আপনি নিজে ধ্বংস হননি আপনার শুধু পরিবার ধ্বংস নয় সোসাইটি সমাজকে ধ্বংস করলেন শুধু সমাজকে ধ্বংস নয় মুসলিম কোনটাকে বিশেষ করলেন কলঙ্কিত করলেন ইসলামকে আপনার পিতা আপনি কলঙ্কিত পিতা
আপনার মতো পিতা সঠিক পিতা কি হতে পারে কি কি বলে কি পাবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক সম্মান করছেন তো সঠিক ভাবে লালন পালন আমরা করি না যে শিক্ষায় শিক্ষিত করলে আপনার আমার ঘরের ছেলেরা ভালো হয়ে যাবে তারা যখন কাটাকে দিন ইসলামের মধ্যে তারা কাটাবে বলছে না এটা কারো এক নেশা তো যখন পান করে তারা পান করে কেন আপনার মতো আমার মতো পিতা সঠিকভাবে লালন পালন না করার কারণে আপনার মতো পিতাকে সন্তানকে লালন পালন থেকে সারা করে দায়িত্ব পালন করে তাহলে নামাজ পড়ে তো পালন করে যেহেতু বিষ্ণু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলুন আর ওদের কত বিশ্বাস করা ওয়াল আল্লাহ সাবিবি সিরিয়া তুমি তোমার সন্তানকে 7 বছর বয়সে সালাত দিতে দাও তুমি 10 বছর থেকে বেতন দাও করে বাবা আল্লাহর কাছে সালাত বলে আপনি বলে বললেন না তিন পিছাতি ছেলে বাপ হয়ে গেল আপনার ছেলে সালাত দিয়ে করে নামাজ পড়ে কেন আপনি 7 বছর নামাজ পড়েনি আপনি সালাত দিয়ে করে না যখন আপনার ছেলে আপনার দিয়ে সালাত দিয়ে করে না এটা তো কারো আপনাকে আমাকে সালাত দিতে দিতে হবে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে তবে যুব সমাজ ধ্বংসে পথে দাঁড়িয়ে আসবে এবার আমি যুবকদেরকে বলবো বলি এই যুবকেরা তোমরা যাকে বন্ধুত্ব গ্রহণ করবে মানুষ যেহেতু সামাজিক জীব মানুষ সোসাইটি সমাজে বাস করে সোসাইটি সমাজবিহীন মানুষ থাকতে পারে না মানুষ সোসাইটি সমাজে বাস করতে গেলে মানুষের সাথে উঠা বসা করবে আর মানুষের সঙ্গে উঠা বসা করতে গেলে তাদের একটা ভাতৃত্ব বন্ধুত্ব গড়ে উঠবে এখন ভেদ হোক তোমাকে জানতে হবে কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে দিন ইসলাম তোমাকে সমর্থন করে তোমাকে বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করতে হবে যাদেরকে গ্রহণ করলে তোমার স্বভাব চরিত্রটি হবে বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করো যারা সব চরিত্রের অধিকারী বন্ধুরূপে তাদেরকে তুমি গ্রহণ করো যাদের স্বভাব চরিত্র ভালো তাদেরকে গ্রহণ করো যেহেতু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে বন্ধুরূপে যখন তোমরা আমাকে গ্রহণ করবে তখন তার স্বভাব চরিত্র দেখে তাকে বন্ধুরূপে গ্রহণ করো তার স্বভাব চরিত্র দেখে যদি সে সব চরিত্রের মানুষ হয় তার সাথে বন্ধুত্ব তোমাকে গ্রহণ করতে হবে এখন তুমি চিন্তা ভাবনা করো কাকে তুমি বন্ধুরূপে গ্রহণ করবে তোমাকে বন্ধুরূপে গ্রহণ করতে গেলে কাকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে যদি তুমি সঠিকভাবে স্বভাব চরিত্র সব চরিত্রের মানুষের সাথে তুমি যদি বন্ধুত্ব না করে তুলো তাহলে তোমার অবস্থাটা কি হবে তা কি আমাদের তুমি একটা বাড়িতে গিয়ে সুরা কোরআন করবে সুরা কোরআন 25 আয়াত নাম্বার 28 এবং 29 এর মধ্যে তুমি দেখে নিবে না বিস্তারিত সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানিয়েছেন সেই জায়গায় জানিয়েছে হায় আফসোস আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুত্ব করতাম হায় আফসোস হায় দুঃখ আমি যদি সেই সমস্ত মানুষদেরকে সেই সমস্ত লোকদেরকে যদি বন্ধুত্ব গ্রহণ না করতাম আফসোস করতে পারতাম তুমি বাড়িতে গিয়ে সুরা কোরআন করবে আকাশ ও জমিন কৃষ্ণ আয়াত মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এই সৎ এবং অসৎ বন্ধুর পার্থক্য কি এর এক্সাম্পল উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আবু মুসা আশআরী থেকে বারবার বর্ণিত তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ এবং অসৎ ব্যক্তি পার্থক্য হচ্ছে এক আতর বহনকারী আর হচ্ছে কাবা কাবা আতর এবং কাবা আতর যিনি বহন করেন বিক্রি করেন তার এই উদাহরণ এই এক্সাম্পল বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বাস্তবে এখন যদি আমরা সৎ স্বভাব চরিত্রের মানুষের সাথে বন্ধুত্ব করে চলি তাহলে আপনি আমি ভালো হব আপনার আমার চরিত্র ভালো হবে তাদের সঙ্গে উদার ভাষা বললে দিন ইসলামের ভালো কথা শুনবো ইমানটা ঘোষণা হবে ভালো পথে আসবো আর যদি অসৎ বন্ধু হয় যদি অসৎ বন্ধু হয় তাহলে আপনার আমার ওই অসৎ বন্ধু হলে স্বভাব চরিত্র ভালো হবে না এটা ভালো হবে না আপনাদের সঙ্গে উদ্ধার ভাষা বলে পাপ শোনা নাকি বল এখন মাতারের সাথে ঘোরাঘুরি করে মাতাল হবে আর নামাজির সঙ্গে ঘোরাঘুরি করে নামাজি হবে সোজা কথা এবার আপনার বাড়ির ছেলে কোন জায়গায় আড্ডা মারছে কোন জায়গায় বসছে তার হিসাব নিকাশ আপনি নেবেন আপনার মতো পিতা যদি যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চান এটা আপনার দাবি করুন আপনাকে আমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে আপনার আমার ঘরের ছেলেরা আপনার আমার ঘরের ছেলেরা যুবকরা কোন পথে যাচ্ছে তার কার সঙ্গে উল্টা পাশা করছে এগুলোকে যাচাই বাছাই আপনাকে করতে হবে আপনাকে ঘরে বড় পাপের মতো লিপ্ত হয়ে বাড়িতে বোঝানো হবে অসিদ্ধদেরকে বোঝান যেগুলো ঠিক নয় এগুলো করবে না তাদের সঙ্গে উল্টা পাশা করবে না তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে এইভাবে যদি আপনি আমি
তত্ত্বাবধান করতে পারি, তাদেরকে লালন পালন করতে পারি, গাইড করতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার আবার সোসাইটি সমাজের যুবকরা তার পরিবর্তন হবে, তারা ইসলামের দিকে ফিরে আসবে, তাদের স্বভাব চরিত্রগুলো ভালো হবে, সব চরিত্রের অধিকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যতগুলো আমরা যুবক ভাই আছি, যুবক যারা হয়েছি, তুমি প্রত্যেক যুবককে দীন ইসলামে ইমানের রাস্তায় তুমি তাদেরকে ইমানের পথে বলিন হওয়ার তৌফিক দাও করুন। আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মতো যুবকদেরকে সদা সর্বদা দীন ইসলামের মধ্যে তুমি আমাদেরকে দান করিয়ে রাখো করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে, প্রত্যেক যুবককে দীন ইসলামে যেন কবুল করে নাও করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه.